আসসালামু আলাইকুম সম্মেলত দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই ছোট নার্সারি বিষয়ক রিভিউটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিংহী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন তার মধ্যে তেঁতুল নিয়ে আমি কয়েকটি প্রতিবেদন দিয়েছিলাম থাই মিষ্টি তেঁতুল আমরা জানি যে তেঁতুল সাধারণত টক জাতীয় একটি ফল কিন্তু তেঁতুল যদি হয় মিষ্টি সেটা একটি অন্যরকম ব্যাপার হয়ে দাঁড়ায় এবং এটা খুব একটা মজার ব্যাপার যে তেঁতুল মিষ্টি হয় আপনারা যারা কক্সবাজারে বা বিভিন্ন সুপারশপ থেকে থাইল্যান্ডে মিষ্টি তেঁতুল কিনে থাকেন আপনারা জানেন যে তেঁতুল মিষ্টি হয় আর সেই থাই মিষ্টি তেঁতুলের গাছ নিয়ে আমি প্রতিবেদন আগে দিয়েছিলাম তিনটি ভ্যারাইটি দেখিয়েছি সহ গাছে তা আজকে আমি ফলসহ কোনো গাছ দেখাবো না আমাদের সংগ্রহে থাইল্যান্ডের মিষ্টি তেঁতুলের চারা আছে চারাগুলো খুব সুন্দর আমরা নিজেরা কলম করেছি একদম নিজেদের গাছ থেকে কলম করেছি যেটা মিষ্টি তেঁতুল হয় সেই গাছ থেকে করেছি আর এই তেঁতুলের তিনটা ভ্যারাইটি আছে আমি এখন যে যাত্রী দেখাবো এটি হচ্ছে কাঁচা এবং পাকা দু অবস্থাতেই তেঁতুল মিষ্টি হয় এমন তেঁতুলের কিছু চারা দেখাবো কারণ আপনারা অনেকে তেতুলের চারা খুঁজে থাকেন মিষ্টি তেতুলের চারা তাদের জন্য আজকে আমার এই করা তো চলুন দর্শক আমরা দেখি যে চারাগুলো আমাদের কেমন আছে এই থাই মিষ্টি তুলের চারাগুলো দর্শক এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেঁতুলের চারা কলম চারা থাই মিষ্টি তেঁতুলের চারা যেটা কাঁচা এবং পাকা দু অবস্থাতেই মিষ্টি আর এই চারাগুলো হচ্ছে গ্রাফটিং চারা আপনারা দেখতে পাচ্ছেন এখন এই চারাগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে গ্রাফটিং এর চিহ্ন আছে এবং এগুলো হাফ বস্তাতে রাখা আছে সিমেন্টের যে হাফ বস্তা আছে সে বস্তায় রাখা আছে চারাগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন চারাগুলো উচ্চতর বেশ এবং ছোট গাছে খুব সুন্দর ডালপালা আছে এবং খুব সবুজ গাছগুলো আর এগুলো উচ্চতায় প্রায় সাড়ে চার ফিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এবং প্রতিটা গাছই হান্ড্রেড পার্সেন্ট মিষ্টিত তুলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে থাকে এই গাছগুলো যারা বিভিন্ন সুপার শপ থেকে বা আপনারা যখন কক্সবাজারে ভ্রমণে যান তখন কিন্তু এই মিষ্টি তুলগুলো অনেকেই নিয়ে আসেন থাইল্যান্ডের যে মিষ্টি তো বক্স আকারে বাংলাদেশে আসে সেই জাত যদি থাইল্যান্ডে হতে পারে মিষ্টি তুল তাহলে তো আমাদের বাংলাদেশে হতে পারে কারণ বাংলাদেশের ওয়েদার থাইল্যান্ডের ওয়েদার প্রায় কাছাকাছি আর যেহেতু বাংলাদেশে বর্তমানে এই জাতের গাছ আছে তাহলে চারা থাকাটা স্বাভাবিক আমাদের নিজস্ব আছে আমরা আমরা মাদার থেকে চারাগুলো চারাগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন গাছ গাছ চারা বিক্রি করেছি সারা দেশে অনেকে আছে মিষ্টি তেঁতুলের চারা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন আমাকে ফোন করেছেন যে মিষ্টি তুল বলে নিয়ে লাগাইছি হয়েছে টক তেঁতুল তাদের জন্য শতভাগ গ্যারান্টি সহকারে এই চারাগুলো আমি দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের এই মিষ্টি তোতুলের চারাগুলো নিতে পারেন দেখেন খুব সুন্দর চারা মোটা এবং সুস্থ সবল চারা ডালপালা অনেক অসংখ্য ডালপালা আছে চারার মধ্যে এবং এগুলোতে আগামী এক বছরের মধ্যে ফুল আসবে ফল আসবে কারণ যেহেতু কলম গাছ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো চারা আমাদের সংগ্রহে আছে যারাই মিষ্টি ততুলের চারা সংগ্রহ করতে চান কাঁচা পাকা দু অবস্থাতেই মিষ্টি তারা এই চারাগুলো নিতে পারেন আমাদের আরও কিছু চারা আছে যেগুলো কাঁচা টক পাকলি মিষ্টি কিন্তু এগুলো হচ্ছে ও মিষ্টি পাকলেও মিষ্টি এবং এটা ফলনের পরিমাণ অনেক বেশি এটা ফলটার সাইজটা একটু ছোট কিন্তু প্রচুর পরিমাণে ধরে এই যাত্রা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফল সহ গাছ দেখিয়েছিলাম আপনাদেরকে আজকে দেখাচ্ছি শুধু চারা যারা চারা নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি করা মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের যারা চারা নিতে চান ফোন করবেন আমরা আপনাদেরকে এই মিষ্টি তেতুলের চারাগুলো পৌঁছে দিতে পারবো দর্শক আমি আবারও আমাদের নার্সারিতে সংগ্রহ থাকা অন্য অন্য ফলের চ্যানেল প্রতিবেদন দিব আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ